Oh,
জয় শোই আমি এক ভেবেছিলাম আর এখনো আন করল বিধি কইল চরণ ধরে বলি ওরে বিধাতা তুই উদয় রূপ ধারণ করে আমার বধুকে নিয়ে গেছিস আমার মধুর তো এমন স্বভাব নয় তাই আমি বিধাতার চরণ ধরে বলি ও বিধাতা স্তবনাক চিত্তয়া স্বামী ঐক্যমত্যা প্রণয়ে দেহি দেখাইয়া কৃষ্ণানন্দ নেত্র মন লোভাইলি আমার দিলে করিতে পান কারিনি অন্য স্থান পাপ কইলি দত্ত অপহার কেউ যদি কিছু দিয়ে কেড়ে নেয় তা এক মহাপাপ করে বিধি তুই কৃষ্ণ দিয়ে কেড়ে নিলি কিন্তু আমি তোকে অভিশাপ দেব না চরণ ধরে মিনতি করি আমার মতো যদি আর কেউ কৃষ্ণ পায় দেখিস আর কৃষ্ণ কাড়িস না রে যদি কেউ কৃষ্ণ পায় যেন তার কৃষ্ণ কাড়িস না রে কৃষ্ণ তাই বলে সখী রে কে সখী বহুত কয়লি হিত মাহ দর্শন না ভেল শুনাইতে নিকাশাই আমার কঠিন পরাণ শ্রবণই শ্যাম নাম গুরুদার নাম গুরুদার আমায় নাম শোনারে আমার কানে কৃষ্ণ নাম শোনারে আমার কানে আমার কানে কৃষ্ণ নাম শোনারে তবে নামি মিলাই রে কানে কৃষ্ণ নাম শোনারে অনয়ে বিদ্যাপতি সুপুরুখ নারী মরণ সমাপনা প্রেম ভিখারি বলি তাদের দশা এমনই হয় রাই তাদের দশা এমনই হয় রাই যারা কৃষ্ণ পায়ে মন সমেছে তাদের দশা এমনই হয় রাই কৃষ্ণ পায়ে মন সমেছে আরে শুধু তোমার একার নয় গো আমি তো কোন অপরাধ করি নাই জানি না কেন আমায় গোবিন্দ ছেড়ে গেল আমার মনে হয় আমি একই অপরাধ বোধ হয় করেছিলাম আহা শীতল তছু অঙ্গ বলি শীতল তছু অঙ্গ বলি পরশ রস লাল সে করল কুল ধর্ম গুণ না সে রে সখী
ওই যে তোমালো বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়,
কাছে রাখবো কেন? তবু যদি প্রিয়া হামে আসে বৃন্দাবনে, পরাণ পাবো আমি প্রিয়া দর্শন। কিন্তু ওই যে কাছে কাক রয়েছে, ওই কাক যদি তোর তোর অঙ্গ উচ্ছিষ্ট করে, আমি কাকের কাছে পায়ে ধরে বলে যাই, সর্ব অঙ্গ সখী জীবন।
দশার দেখা যাচ্ছে না, তোরা শীঘ্র কোনো ব্যবস্থা কর, শীঘ্র কোনো ব্যবস্থা কর। তখন বৃন্দাদিত্য বললেন, বেশ তাহলে আমি যাবো, তোদের কোনো চিন্তা নেই, আমি যাবো। ওই রায়, তুই একটু ধৈর্য ধর, আমি যাবো। কৃষ্ণ নিকট হবে রায় ধনী ধৈর্য, কিন্তু রাধে তোর এই কাঁদা বদন দেখে গেলে আমি যে সব ভুলে যাব, একটু হাস। তখন ললিতা একটু বিকৃত ভাবে কৃষ্ণ রূপ ধরেছে, তাই দেখে রাধা রানী একটুখানি হেসে ফেলেছে। আর ওই মানলীলার দিনে প্রাণ গোবিন্দ যে দাসঘর থেকে দিয়েছিলেন সেইটি নিয়ে আজ বৃন্দাদেবী চলেছে মধুময় বৃন্দাবনের দিকে, ওই মথুরার দিকে। শোন রাই, তোর আর কোন চিন্তা নেই, আমি যাব, আমি যাব। অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করিল কমলা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করিল কমলা, চলিল রে আহা জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাদুতি চলিল, জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে মথুরা নগর পথে, জয় রাধে শ্রী রাধে বলে নগর পথে, জয় রাধে শ্রী রাধে বলে চলিল 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 চলিল, শ্যামিয়ানিতে মথুরাতে চলিল চলিল, শ্যামিয়ানিতে মথুরাতে যায় যায় গো, শ্যামিয়ানিতে মথুরাতে যায় গো, যাইতে যাইতে বলে কোথা শ্যামলায় গো, যাইতে যাইতে বলে ওই দেখ এলো ভুবনে আলো করি
রূপসী কি ও রূপসী দেখলে মন প্রাণ জুড়ায় বলো সতী তোমার কি নাম কোথায় বসতি গতি কি কারণে যে হয় তোমার রূপ লাবন্যা মনে হয় কোন রাজ কন্যা সেই ধন্যা যে তব জানি বাবা দেখি আমার কবিতা করে জিজ্ঞেস করছি তাহলে কবিতা করে উত্তর দেবো নহি আমি রাজের কন্যা নই আমি রাজকুমারীর দাসী নই আসিয়াছি এই ব্রজ ফুলে আমাদের কুমারীর হলো রাজের রাজে খুঁজিতে তার মহোষধি আসিয়াছি এ মধুরা কেন তোমাদের দেশে কি বৈদ্য কবির আজ নেই আছে তবে রাজ বৈদ্য তো নেই তোমাদের এখানে রাজাই তো বৈদ্য রাজা বৈদ্য মুখ সামলে কথা বলে আমাদের মহারাজা কি লোকের রোগ সারিয়ে বেড়াবে তাদের পয়সার অভাব নেই নাকি রোগ সারায় না 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 আমাদের মহারাজ কার রোগ সারিয়েছে বলবো বলো দেখি কুবজার কুজ কে সারালো রাজা যদি বৈদ্য নয় কুবজার কুজ কে সারালো রাজা যদি বৈদ্য নয় দেখি আমাদের হাড়ির খবর রাখে রে দেখি বেশি কাটানো যাবে না আচ্ছা রমণী তুমি যে যাবে বলছো কি করে যাবে সপ্তমতার উপর হি রাজা বৈঠক সপ্তমতার উপর রাজা বৈঠক কাহা যাও বিনারি সাতটা দরজা পেরিয়ে তার কাছে যেতে হবে বদন তুই কর্ণ তুই নয়ন তুই নাসিকা চিন্তা এই সপ্ত দ্বার পেরিয়ে সহস্র দল পদ্মে ভগবানের অধিষ্ঠান সেখানে যেতে গেলে কি সাধনা ছাড়া হয় ও রাজার কাছে যেতে পারবো না বলবো শোনো তোমরা জানো না সই ভগত ভগবান কায়িক নাম শ্রবণে যাব শুনাব এই দেব শোনো শোনো আমি রাজা ধরার মন্ত্র জানি রাজা ধরার মন্ত্রে রাজায় আনতে পারি চুপ মন্ত্রে রাজা আনতে পারি তাহলে তোমাদের দেশে বসে মন্ত্র বললে না কেন আমার এই মন্ত্রের যে একটা শর্ত আছে এই মন্ত্র আর যার উপর খাটাবো তার মাঝে যদি কোনো নদী থাকে তাহলে তো হবে না দত্তের দিকে বলছি কৃষ্ণ নাম আর কৃষ্ণের মাঝে যদি কোনো কামনা বাসনার নদী থাকে এই মন্ত্র তো কাজ হবে না দেখো এই রাজা ধরার মন্ত্র বলো দেখি কেমন করে রাজা আসে আরে বাবা রাজা যদি নাও আসে আমায় পাল কি করে নিয়ে যাবে জানো বলবো রাজা ধরার মন্ত্র ওই বলো দেখি জয় বৃন্দাবন বিলাসিনী রাধে সোনার পালকিতে করে দুদিকে এনেছি রাজসভায় ওগো রমণী কে তুমি কোথেকে এসছো কি চাও ওই নাম করে তুমি মথুরার রাস্তা রাস্তায় ঘুরছো কেন কে তুমি মহারাজ আপনার অনেক প্রশ্ন কিন্তু আমার উত্তর একটাই একটা উত্তর হ্যাঁ আমি সব ভুলে গেছি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কেউ কিছু ভুলে না না আমি তো ভুলতাম না কিন্তু আমার কি মনে হয় জানেন না জানিয়ে মথুরার আছে কি ক্ষমতা যে এখানে আসে সেই বলে আগের কথা মহারাজ আমি এখানে একা নয় আমার মতো আরো আছে যে আগের কথা ভুলে গেছে আমার মতো আরো আছে আমি এখানে একা নয়
যাবে না। আচ্ছা তুমি কি জন্য এসছো এটুকু মনে করে বলো। তা মহারাজ, হ্যাঁ মনে পড়েছে, আমি একটু বিচার চাইতে এসছি। ও বিচার? আমার মতো বিচার কেউ করতে পারবে না। বলো কি বিচার চাও মহারাজ? এই বিচার শুনতে গেলে একটা গল্প শুনতে হবে, ওই তাড়াতাড়ি করে বলো। আমাদের রানী, হ্যাঁ রাধা রানী, মনে পড়ছে মহারাজ, রাধা রানী একটা পাখি ধরেছিল, পাখিটার নাম 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 শ্যাম পাখি ছিল। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি তাই ধরিল নয়ন ফাঁদে, নয়ন ফাঁদে ধরে ফেলিল, তারপর আমরা তাকে খাঁচায় রেখেছি। কি সোনার খাঁচা? না না, লোহাও নয় সোনাও নয় বাঁশের খাঁচাও নয়, তাকে হৃদয় পিঞ্জরে আমরা রাখি তব সাদরে। শোনো,
অগাধে জলের মকরে যেমন অগাধে জলের আবছে দিত কি মিঠ অগাধে জলের মকর যেমন অগাধে দিত কি মিঠ সুরাস পায়স চিনি করি হরি চিতা দে আদরে এত সুরাস পায়স চিনি করি হরি চিতা দে তোমার চিঠে ঘুরে মন মজে চার চিঠে ঘুরে মন মজে সুরাস পায়স করি হরি চিঠে ঘুরে মন মজে সুরাস পায়স করি হরি চিতা দে আমি আর কি বলবো হ্যাঁ চন্ডীদাস মনে মনে রে বেদনে চন্ডীদাস এ কথা কইতে পরার ফাটে চন্ডীদাস মনে মনে রে বেদনে কইতে পরার ফাটে কে সোনার প্রতিমা তুলাই বড়া গড়ি এদিকে খুব যা বসেছে সোনার ঘাটে সোনার প্রতিমা তুলাই বড়া গড়ি খুব যা বসেছে এমন ভাবে প্রেম ভৎসনায় গোবিন্দ হাত জোড় করে বললেন গোবৃন্দা যদি আর বাক্য বানে আমায় জর্জরিত করো না আমি দিবালী শিবরাজের কথা ভাবি কিন্তু পরে প্রাণায় সাধনা বিনাশায় চতুষ্কৃত ধর্ম সংস্থাপনার সম্ভবামি যুগে কর্তব্য পালনের জন্য আমায় এই মথুরায় থাকবে আমার আমার পিতা মাতা কেমন আছে আমার শ্রীরাম সুরাম কেমন আছে আরে ওই প্রেমময়ী কেমন আছে শুনবে শুনবে ওরা কেমন আছে কানু শোনো প্রাণনাথ ওরা কেমন আছে কহব গোবিন্দ
একবার ব্রজে চলো, ব্রজে সরো সখীরা মেলি যমুনার জলে
যমুনার জলে রাখে অন্তর জলে রাই দেব হরি বলি, ওই যমুনার জলে রাখে অন্তর জলে রাই দেব হরি বলি, দেখিতে যত বিষাদ থাকে জিতে যত বিষাদ থাকে জিতে, আট চল ব্রজে যা চল ব্রজে যা, চণ্ডী দাস বলে বিলম্ব হইলে আর না দেখিবে না, তুমি আর না দেখিবে না, তুমি বৃন্দাবনে যাও, এবার আমি অবশ্যই যাব। তাই দুদি এসে খবর দিল, ওরে রাধে তোর আর চিন্তা নেই, প্রাণবিন্দ আসবে। ভোরবেলায় উঠে রাধারানী বলছেন, সুখী রে আমি ব্রাহ্ম মুহূর্তে স্বপ্ন দেখেছি, আমার প্রাণ বন্ধু এসেছে। ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন তুমি ভালো হবে না, আজকে নিশ্চয়ই আমার প্রাণগোবিন্দ আসবে। তাই আজকে প্রাণগোবিন্দ আসবেন বলে সারাদিন ধরে রাধারানী কেঁদে কেঁদে বলছেন, কি কহব রে সুখী অনুভব চিরদিন মাধব মন্দির, আমার বুধু আসবে ব্রজে, আমার বুধু আসবে ব্রজে, রাখবো তারে হৃদয় মাঝে, আমার বুধু আসবে ব্রজে, রাখবো তারে হৃদয় মাঝে, আমার বুধু আসবে ব্রজে, বাবু চরণ বাবু চরণ নয়ন জলে, বাবু চরণ নয়ন জলে, বাবু চরণ দেখবো বধুরে চাঁদ মদন নয়ন জলে, বাবু চরণ দেখবো বধুর চাঁদ মদন নয়ন জলে, বাবু চরণ। সত্যিই সন্ধ্যাবেলায় প্রাণগোবিন্দ কুঞ্জ মন্দিরের আড়ালে দাঁড়িয়ে আছে। রাধারানী দর্শন করে বলছেন, বন্ধু তুমি এই যে এসেছো, আর বিলম্ব করলে বোধ হয় আমায় আর দেখতে পেলে। বহুদিন পরে বধু পাইলে, বহুদিন পরে বধু পাইলে, আর দেখা না হইত পলন গেলে, দেখা না হইত পলন গেলে, শোন বধু এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, বলেছিলে তো ভালো তবে কি জানো, তোমায় ভালোবেসে আমি সব দুঃখকে আপন করে নিতে পারি, আসে সব দুঃখ আমি কিছু না গনি, আসে সব দুঃখ আমি কিছু না গনি, আমি তোমারই কুশলে কুশল মানি, তোমার কুশলে কুশল মানি, করি না হে ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, বাঞ্ছা করি না হে, ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, বাঞ্ছা করি না হে, আমরা আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা করি না, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা করি, আমরা শুধু তোমার সুখ চাই, বুঝেছো বোধন? তুমি তো মথুরা নগরে ভালোই ছিলে, আমার কথা কি আর মনে পড়েছে? কই রে চাঁদ, ওরে চাঁদ, তুই অনেক পূর্ণিমার রজনীতে আমার প্রাণ বধুর বদন মনে করে দিয়ে বড় কষ্ট দিয়েছিস, এবার আয় দেখি, এবার আকাশে ওঠ, আয় আয় চাঁদ বদনের জ্যোৎস্নায় আমার বধুর বদন দেখো, কই আহা গগনে উদয় রূপ চন্দ্র, আহা গগনে উদয় রূপ চন্দ্র, গগনে উদয় রূপ চন্দ্র, গগনে উদয় রূপ চন্দ্র, মলয় পবন বহু কমন্দ, মলয় পবন বহু কমন্দ, আহা কোকিলায় আসিয়া তরু পগান, কোকিলায় আসিয়া তরু পগান, ভোমরা ধরুক তাহার তান, ভোমরা ধরুক তাহার তান, গান করে রে গান করে রে, ওরে ভোমরে ও কোকিলা গান করে রে, পরাণ বধু এলো ব্রজে দান করে রে, পরাণ বধু এলো ব্রজে দান করে রে, আহা কোকিলায় আসিয়া গুরু গান, কোকিলায় আসিয়া গুরু গান, ভোমরা ধরুক তাহার তান,
করে বলছে, নগো রাধে, পদকর্তা জি রাধারানীর চরণে প্রণাম জানিয়ে বলছে, পাশুলিয়া দেশে কহে চণ্ডী দাসে, পাশুলিয়া দেশে কহে চণ্ডী দাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, সুখময়ের বদল দেখে দুঃখ দূরে গেল, সুখময়ের বদল দেখে সুখময়ের বদল দেখে দুঃখ দূরে গেল, সুখময়ের বদল দেখে যেমন প্রয়োজন তেমন হলো, যেমন প্রয়োজন তেমন হলো, সুখময়ের বদল দেখে যেমন প্রয়োজন তেমন হলো, দুঃখ দূরে গেল। গোবিন্দের চাঁদ বদন দেখে রাধারানীর সব দুঃখ দূরীভূত হয়ে গেল। এবার রাধারানী আমার রামগোবিন্দ চরণ ধরে বলছে, Yeah.